আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই রাশ মাহফিলের নতুন এপিসোডে। আমাদের এই পৃথিবীতে বুদ্ধিমান ও অনেক সেনা লোকজন বসবাস করে, যারা শুধু জিনিয়াসই না মহা জিনিয়াস হয়ে থাকে। এসব লোকজনদের বুদ্ধি সায়েন্টিস্টদেরও হার মানায়। তো আজ আমরা জানতে চলেছি বিশ্বের সবথেকে বোকা 8 জন মানুষ সম্পর্কে। তো চলুন শুরু করি। নাম্বার 8, সাধারণত ফুটবল খেলার সময় বল কারো বাড়িতে বা এমন কোনো জায়গায় যায় যেখান থেকে আনতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই দুই বোকাকে দেখুন, খেলার সময় তাদের বল মাঠের পাশে থাকা লেকে পড়ে যায়। এমন কিছু ঘটলে লোকজন নতুন বল নিয়ে আসে খেলার জন্য, কিন্তু এনারা দুইজন লেক থেকে ফুটবল তোলার নতুন পদ্ধতি বের করেছে। একজন আরেকজনের পা ধরে নিচের দিকে ঝুলিয়ে দেয় যাতে সে বল তুলে আনতে পারে, কিন্তু ফুটবলটি ওই ব্যক্তির হাতের লাগালে ছিল না। ওই ব্যক্তি সব চেষ্টা করে বল তুলে আনার, এভাবে তাদের অনেক সময় কেটে যায়, যার ফলস্বরূপ এই ব্যক্তি লেকে পড়ে যায়। এমন মাথামোটা ও ব্রেনলেস বন্ধু থাকলে এমনটা হবে না তো কি হবে? নাম্বার 7, আপনিও যদি কোনোদিন বিমানে সফর করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে বিমানের পাখার ওপর দুটি ইমার্জেন্সি ডোর থাকে। এই দরজাগুলি শুধু ইমার্জেন্সির সময় খোলা হয়ে থাকে। এই ভিডিওটি দেখুন। এখানে এক ব্যক্তি বিমান ওড়ার আগে বিমানের ভেতর থেকে দরজা ওপেন করে বিমানের পাখার ওপর উঠে যায়। এই ব্যক্তি বিমানের পাখার ওপর উঠে পাগলামি শুরু করে দেয়, জুতা দুটি নিচে ফেলে দিয়ে পাখার রিংয়ের উপর উঠতে লাগে। তিনজন পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে পাখাতে উঠে, কিন্তু সে কথা শোনার পাত্র নয়। আবারও উপর ওঠার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা স্লিপ করে এবং সে বিমানের উপর থেকে নিচে পড়ে যায়। সাথে সাথে এয়ারপোর্ট পুলিশ তাকে অ্যারেস্ট করে। নাম্বার 6, যখন থেকে টিকটক অ্যাপ ইন্টারনেটে লঞ্চ হয়েছে তখন থেকে লোকজন নিজের ইজ্জত ফালুদা বানিয়ে এই প্ল্যাটফর্মে সেল করা শুরু করে দিয়েছে। এখানে ফ্রেম পাওয়ার জন্য লোকজন সবকিছু করতে রাজি। এদের কাজকর্ম দেখে মনে হয় কিছু মানুষ অমানুষে পরিণত হয়েছে। আপনারা সবাই টিকটকে অনেক ক্যান্সার ভিডিও দেখেছেন, কিন্তু আপনি কি এক্সট্রা ট্যালেন্টেড, এক্সট্রা এডুকেটেড ও এক্সট্রা কনফিডেন্ট লোক দেখেছেন? আর এইসব লোকেরা এইসব ভিডিও তৈরি করার জন্য কতটা বিপদের সম্মুখীন হয় দেখুন। এখানে একজন ব্যক্তি টিকটক ভিডিও বানানোর সময় ওভার কনফিডেন্টে সামনে দেখা ভুলে গেছে আর রশির সাথে পা আটকে সোজা মাটিতে আছাড় খায়। আমার মতে তো টিকটকাররা স্লো মোশনকে কোনো কাজ থেকেই ছাড়েনি। এদের এসব দেখে হয়তো স্লো মোশনও বলে উঠেছে আমি কেন লঞ্চ হয়েছিলাম। আর এসব লোকজনরা স্লোমোর পাগল ফ্যান, যে কোনো কিছুতেই শুধু স্লো মোশন লাগিয়ে দিন আর হয়ে গেল একটি কন্টেন্ট। এটা কিন্তু সত্যি একটা পাগলামি। নাম্বার 5, ইয়াং বয়সে মজা নাস্তি করা ঠিক আছে, মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন তার সব কাজ মানায় না। এই আঙ্কেলকে দেখুন। এই আঙ্কেল সবার সামনেই হাইওয়ের পাশে থাকা দুইটি পাইপের উপর দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্য সহায় না থাকার ফলে শেষের পাইপ এই আঙ্কেলের প্যান্ট ফেড়ে তার ভেতর ঢুকে যায়। ইনার এই শর্ট প্যান্ট ফেটে গেছে আর ইনি সবার সামনে দাঁত কেলিয়ে হাসতেছেন। নাম্বার 4, যদি ব্র্যান্ডের কথা বলা হয় তাহলে পৃথিবীতে অনেক নামি দামি ব্র্যান্ড আছে, কিন্তু এর মানে এই না যে তা সারা জীবন টিকবে। আপনারা সবাই হয়তো নাইকির নাম শুনেই থাকবেন। এটা একটি ফেমাস স্পোর্ট ব্র্যান্ড। এই ব্র্যান্ড শুজ, বুটস ও ক্লথ তৈরি করে থাকে। এই ভিডিওটি দেখুন। এক বন্ধু নতুন ঘড়ি কেনার পর আরেক বন্ধুকে দিয়ে টেস্ট করায়। তাকে কে যেন বলেছিল এই ঘড়ি নন ব্যারিকেবল। অপর বন্ধু ওই স্প্যানার দিয়ে একটি ঘড়ির উপর বাড়ি দেয়, কিন্তু কিছুই হয় না। কিন্তু না ভাঙার ফলে দ্বিতীয়বার আঘাত করার জন্য বলে। ওই বন্ধু বলে আরে না ভেঙে যাবে, বলে তুই মার কিছু হবে না। দ্বিতীয়বার আঘাত করার পর কি হয় দেখুন। নাম্বার 3, আজকের এই দ্রুতগতির পৃথিবীতে সবাই চায় সব কাজ দ্রুত করতে। আপনারা হয়তো সবাই বড় বড় শপিং মলে এমন দুটি এসকেলেটর দেখেই থাকবেন, এর ভিতর একটা উপরের দিকে যায় আর আরেকটা নিচের দিকে আসে। এই ভিডিও ক্লিপটি দেখুন। এই ব্যক্তি নিচের দিকে যাওয়ার সময় দেখে এসকেলেটরে অনেক ভিড়, তাই সে উপরের দিকে যাওয়া এসকেলেটর দিয়ে নিচে নামার চেষ্টা করে। অনেক চেষ্টা করেও নিচের দিকে নামতে পারে না। তারপর দুই এসকেলেটরের মাঝের অংশ দিয়ে স্লিপারের মতো করে নামতে চায়, কিন্তু সে সেখান থেকে নিচে পড়ে যায় ও তার মুখ গিয়ে এসকেলেটরে বাড়ি খায়। যেভাবেই হোক নামতে তো পেরেছে। নাম্বার 2, যখন আমরা কোনো বড় জিনিস ক্রয় করি তখন আমরা বড় দেখে পিকআপ ট্রাক ভাড়া করে থাকি, যাতে জিনিসটি খুব সহজে এবং সুরক্ষিতভাবে আমাদের বাড়িতে পৌঁছায়। কিন্তু কিছু লোক এই ভাড়া বাঁচানোর জন্য নিজের ছোট গাড়িতেই বড় জিনিস আনার চেষ্টা করে। এই ভিডিও ক্লিপ দেখুন। এই ব্যক্তি মার্কেট থেকে 58 ইঞ্চি আলট্রা HD টিভি কিনে নিয়ে আসে। বাড়িতে এসে গাড়ি থেকে টিভিটি বের করার সময় টিভিটি মাটিতে পড়ে যায় এবং তৎক্ষণাৎ ভেঙে যায়। নাম্বার 1, আমরা অনেকজনকেই দেখেছি যারা ব্যাকফ্লিপ মারতে পারে, কিন্তু ব্যাকফ্লিপ মারতে হলে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। কিন্তু আমাদের মতো থাকা কিছু এক্সট্রা লিজেন্ট লোক
মনে করে এটা করা খুব সহজ, আর তারা যখন চেষ্টা করে তখন তাদের কি অবস্থা হয় দেখুন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। কোন বোকাকে দেখে আপনার সব থেকে বেশি হাসি পেয়েছে তা আমাকে কমেন্ট করে জানান। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের রহস্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।